হ্যালো ফ্রেন্ড, আমি তুইন মন্ডল। ওয়েলকাম টু ব্রাইট ভিউ কাউন্সিল। সো ট্যালি টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়াল সেশনে আমরা ডিসকাস করব ভাউচার এন্ট্রি পার্ট টু, এবং এই ভাউচার এন্ট্রির মধ্যে আমরা দেখব পারচেস এবং সেল কীভাবে আমরা ভাউচার এন্ট্রিতে এন্ট্রি করতে পারি। আগের টিউটোরিয়ালে আমরা দেখেছি যে কীভাবে আমরা রিসিভড বা কন্ট্রা এন্ট্রি করতে পারি। এই টিউটোরিয়ালে আমরা দেখাবো পারচেস সেল আমরা কীভাবে এন্ট্রি করতে পারি। সো চলুন ট্যালি সফটওয়্যারে যাওয়া যাক। তো আমরা এখানে ট্যালি সফটওয়্যারে চলে এসেছি। এবার আমরা দেখে নেব আমরা যে ভাউচারটা এন্ট্রি করছি সেই ভাউচারটাকে। দেখুন, আমি এখানে ওয়ার্ড ফাইলের মধ্যে রেখে দিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে সোল গুডস ₹8,300 টু দাসান দাস অন ক্রেডিট। মানে দাসান দাসকে কিছু গুডস সেল করা হয়েছে যেটা ক্রেডিটে, যার ভ্যালু হচ্ছে ₹8,300। তো এই ভাউচারটাকে এন্ট্রি করার জন্য আমি ট্যালি সফটওয়্যার আবার আসছি, ঠিক আছে। ট্যালি সফটওয়্যার এসে প্রথমে আমি অ্যাকাউন্ট ভাউচার যাচ্ছি। অ্যাকাউন্ট ভাউচার দেখুন, এখানে আমার সেল সিলেক্ট করা আছে F8। ফার্স্ট আমি একটা রেফারেন্স নাম্বার দিচ্ছি। এখানে দেখুন বাই দেওয়া আছে। এখানে দেখুন দাসান দাস দেখাচ্ছে, দাসান দাস অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে টু সেলস অ্যাকাউন্ট। দেখুন ₹8,300 এসে গেছে। আমি লিখছি এখানে সেলস গুড টু দাস অ্যান্ড দাস অন ক্রেডিট ₹8,300। আমি এটাকে সেভ করে দিলাম। এবার আমি যদি দেখি এর ব্যালেন্স শিটে কী এফেক্টটা পড়েছে, জাস্ট আমি এখানে ব্যালেন্স শিটে যাচ্ছি। ব্যালেন্স শিটে গিয়ে এখানে দেখুন যে প্রফিট অ্যান্ড লস এখানে দেখাচ্ছে ₹8,300। এখানে দেখুন কারেন্ট অ্যাসেটের মধ্যে যেহেতু আমি কিছু গুডস সেল করেছি, অর্থাৎ গুডস সেল করার জন্য এখানে আমার দেখুন সান্ডিকেটর্স ₹8,300 আমার এখানে দেখাচ্ছে। এবং দেখুন তার ভিতরে দাসান দাস আছে, এবং দাসান দাসের ভিতরে দেখুন আমি এপ্রিল মাসে যে পারচেসটি সেলটা এন্ট্রি করেছি। এবং যেহেতু আমি কিছু গুডস বিক্রি করেছি, অর্থাৎ গুডস বিক্রি করার জন্য এটা কিন্তু আমার দেখুন প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স এসেছে। প্রফিট অ্যান্ড লস ব্যালেন্সের ভিতরে আমি যদি দেখি, দেখুন প্রফিট অ্যান্ড লস ব্যালেন্সে গ্রস প্রফিট ₹8,300, ঠিক আছে, এবং সেল অ্যাকাউন্ট এটা দেখাচ্ছে আমাকে, ওকে। এবং আমি পিএল ব্যালেন্সটা আমি পরে ডিসকাস করবো ইন ডিটেলসে। এবার আমি দেখবো নেক্সট কী আছে আমার। নেক্সট দেখবো সোল গুডস ₹6,500 ইন ক্যাশ। অর্থাৎ আমরা কিছু গুডস বিক্রি করেছি যেটা ₹6,500 ইন ক্যাশে বিক্রি করেছি। তো এর জন্য আমি ট্যালি সফটওয়্যার আবার যাচ্ছি। ট্যালি সফটওয়্যারে গিয়ে দেখুন আমি এখানে অ্যাকাউন্টস ভাউচারে এলাম। অ্যাকাউন্টস ভাউচারে গিয়ে এখানে আমি একটা রেফারেন্স নাম্বার দিলাম। দেখুন ফার্স্ট এখানে বলছে আমি ক্যাশে বিক্রি করছি, অর্থাৎ ক্যাশ এখানে আমার হচ্ছে ডেবিট হচ্ছে, অর্থাৎ ক্যাশ আমি ডেবিট করলাম এখানে। এবং ভ্যালুটা আমি দেখে নিচ্ছি, ₹6,500 ডেবিট হলো এখানে। দেখুন ক্যাশ ₹6,500 করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ₹3,06,500 হয়ে গেছে, কারণ এটা আমার ক্যাশে অ্যাড হয়ে গেল। এবং এখানে দেখুন আমার সেলস অ্যাকাউন্টস আসছে, গুডস সোল্ড অন ক্যাশ। এবার ব্যালেন্স শিটের এফেক্টটা দেখুন। আমি আবার ব্যালেন্স শিটে যাচ্ছি। ব্যালেন্স শিটে গিয়ে দেখুন এখানে দেখুন আমার কারেন্ট অ্যাসেটসের মধ্যে দেখুন এখন যে আমার সান্ডিকেটার্স আছে, সান্ডিকেটার্সে ₹8,300 এসেছে। এবং ক্যাশ ইন হ্যান্ডে দেখুন এই ₹3,06,500 এসেছে। এবং এখানে দেখুন কীভাবে এসেছে, দেখুন এখানে আমি প্রথমে রিসিপ্ট করেছি ₹5,00,000, এবং দেন আমি ₹2,00,000 আমি এখান থেকে আমি কন্ট্রা এন্ট্রি করেছি, ট্রান্সফার করেছি স্টেট ব্যাঙ্কে, এবং ₹6,500 আবার আমি রিসিভ করেছি সেলস অ্যাকাউন্টসে। আশা করছি বোঝাতে পেরেছি কীভাবে এফেক্টটা পড়ছে আমার। এবার আমি দেখে নেবো থার্ড এন্ট্রির দিকে আমরা এগিয়ে যাবো, থার্ড ভাউচার এন্ট্রিতে। দেখুন থার্ড ভাউচার এন্ট্রি কী বলছে আমরা দেখে নিই। এখানে বলছে পারচেস গুড ₹12,800 বাই ক্যাশ। অতএব আমরা ₹12,800 দিয়ে আমরা কিছু ক্যাশ পারচেস করেছি। অতএব এখানে দেখুন আমি দেখিয়েছি পারচেস গুড, মানে ₹12,800 দিয়ে আমরা গুডস পারচেস করেছি ক্যাশে, ঠিক আছে। তো যখন ট্যালিতে কীভাবে আমরা এন্ট্রি করতে দেখে নিই, ট্যালি সফটওয়্যারে এলাম। জাস্ট আমি এখানে অ্যাকাউন্টস ভাউচারে যাচ্ছি। অ্যাকাউন্টস ভাউচারে গিয়ে আমাকে এখানে পারচেস এন্ট্রি করতে হবে, অর্থাৎ পারচেসের শর্টকাট কী হচ্ছে F9। আমি পারচেসে এলাম, আমি একটা রেফারেন্স নাম্বার দিলাম। এবং এখানে আমি দেখুন পারচেস এন্ট্রি করার জন্য আমাকে ক্যাশে পারচেস করছি, অর্থাৎ ক্যাশ আমাকে দিতে হবে। ক্যাশ অ্যামাউন্টটা হচ্ছে ₹12,800। এখানে ক্যাশ দেখুন এখানে আমার কী হচ্ছে ক্রেডিট হয়ে যাচ্ছে, ক্যাশ বেরিয়ে যাচ্ছে। দেখুন ব্যালেন্সটা সঙ্গে সঙ্গে আমার কমে গেল ₹2,93,700 হয়ে গেল ডেবিট। আচ্ছা, এখন
এবং এর সঙ্গে সঙ্গে আমাকে একটা লেজার বানাতে হবে অলসি পার্চেস অ্যাকাউন্টস বলে। পার্চেস অ্যাকাউন্ট আমি ডাইরেক্ট বানিয়ে নিলাম এখান থেকে, এটা হবে আমার পার্চেস অ্যাকাউন্টসের ভেতরেই হবে। ওকে, এবার আমি কী বলছি, গুডস পার্চেস ইন ক্যাশ। এবার দেখুন আমি ব্যালেন্সে যদি যাই, ব্যালেন্সের কী এফেক্টটা পড়েছে দেখুন। যেহেতু আমি গুডস পার্চেস করেছি ক্যাশে, অর্থাৎ দেখুন আমার ক্যাশ অ্যাকাউন্টস যেটা ছিল সেই ক্যাশ অ্যাকাউন্টস থেকে দেখুন আমার 12,800 রুপিস কিন্তু আমার এখান থেকে ক্রেডিট হয়ে গেছে। আমি ক্যাশ অ্যাকাউন্টসের ভেতরে যাচ্ছি, দেখুন ক্যাশ অ্যাকাউন্টস যদি ডিটেলস যদি আমি খুলি, দেখুন ক্যাশ অ্যাকাউন্টসের ডিটেলসের ভিতরে আমি দেখাচ্ছি এখানে পার্চেস, পার্চেস করার জন্য 12,800 রুপিস কিন্তু আমার এখানে ক্রেডিট হয়ে গেছে। ওকে, এবং দেখুন টোটাল আমার ব্যালেন্স শিটেও দেখুন এখানে এফেক্টটা পড়েছে, ব্যালেন্স শিটও হয়ে গেছে 5,02,000। এবং এখন আমার গ্রস প্রফিট দেখাচ্ছে দেখুন এখানে 2,000 দেখাচ্ছে। তো চলুন আমি এবার নেক্সট আমি এন্ট্রিটা দেখে এগিয়ে যাই। বলছে পার্চেস গুড রুপিস 25,000 ফ্রম এবিসি লিমিটেড। আমি পার্চেস গুডস ফ্রম এবিসি লিমিটেড রুপিস 25,000, অর্থাৎ এবিসি লিমিটেডের থেকে আমি গুডস পার্চেস করেছি যার ভ্যালু হচ্ছে 25,000, এবং আমি ক্রেডিটে করছি। দেখুন এখানে ক্যাশ যেহেতু লেখা নেই তো অতএব এটা ক্রেডিট হবে। চলুন আমি ট্যালি সফটওয়্যারে এগিয়ে যাই। ট্যালি সফটওয়্যারে আমি আবার অ্যাকাউন্টস ভাউচারে যাচ্ছি। অ্যাকাউন্টস ভাউচারে আমি একটা পার্চেস রেফারেন্স নাম্বার দিলাম এখানে। এখানে দেখুন আমি কী করছি, এবিসি লিমিটেডের থেকে পার্চেস করছি, অর্থাৎ এবিসি লিমিটেডের পার্চ লেজার এখানে নেই। আমি এখানে অল সি করছি, এখানে আমি করছি এবিসি লিমিটেড, এ হচ্ছে আমার সান্ডি ক্রেডিটর্স 25,000 ক্রেডিট, এবং পার্চেস অ্যাকাউন্ট 25,000 আমার ডেবিট হচ্ছে। আমি বলছি লিখছি পার্চেস গুডস ইন ক্রেডিট ফ্রম এবিসি লিমিটেড রুপিস 25,000। ইয়েস, এবার দেখুন ব্যালেন্স শিটে কি আমি এফেক্টটা পড়ছি। যেহেতু এটা আমি ক্রেডিট পার্চেস করছি অথবা এটা লাইবিলিটি হয়ে যাবে, দেখুন আমি দেখাচ্ছি ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট দেখুন 25,000 আমার দেখুন লাইবিলিটি হয়ে গেছে সান্ডি ক্রেডিটার্সের মধ্যে, দেখুন এবিসি লিমিটেড দেখাচ্ছে, এবং তার ভাউচার দেখুন এপ্রিল মাসে আছে, এবং দেখুন এখানে দেখুন পার্চেস গুডস পার্চেস অ্যাকাউন্টসের ভেতরে 25,000 ক্রেডিট হয়ে আছে। এবং ব্যালেন্সে যদি দেখুন 25,000 ক্রেডিট হয়েছে, দেন অ্যান্ড দেন কিন্তু এই সাইডে দেখুন আমার প্রফিট অ্যান্ড লসের 23 হয়ে গেছে, অর্থাৎ আমার লসে রান করছে বিজনেস। ওকে, এবং আরেকটা জিনিস দেখুন এখানে আমি যে পার্চেস করেছি গুডসটা, ঠিক আছে, সেই গুডসটা দেখুন এখানে যেহেতু আমি এখানে স্টক মেনটেন করছি না, অর্থাৎ এখানে আমার স্টক এখানে দেখাচ্ছে না, ঠিক আছে। যদি আমি স্টক মেনটেন যখন করবো তখন কিন্তু এটা আমার দেখাবে স্টক ইন হ্যান্ডে দেখাবে। সো ফ্রেন্ড, এই টিউটোরিয়াল আমরা এই পর্যন্ত রাখছি। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো পেমেন্ট রিসিপ্ট কীভাবে আমরা এন্ট্রি করতে হয়। ওকে, গুড বাই ফ্রেন্ড।